বন্ধ হওয়ার দিশে 120 বছরীয় এখন চাহ বাগিচা বারো মাহে দরমহা পোৱা নাই শ্রমিক কর্মচারিয়ে কর্মরত 1800 শ্রমিকর পানিত হাঁহ নচরা অবস্থা বাগিচা কর্তৃপক্ষ সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ রাজ্যের এখন অতি পুরনি চাহ বাগিচা মদারখাত চাহ বাগিচার শ্রমিক এই সকল এসময়ের নদন বরণ চাহ বাগিচাখনের বর্তমান পানিত হাঁহ নচরা অবস্থা বারো মাহে দরমহা নোপার বাবে কেবা মাহরপা বন্ধ হয়ে আছে এসময় চাহ উদ্যোগের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অহা ডিব্রুগড়ের মদারখাত চাহ বাগিচা 120 বছর অতিক্রম করা বাগানখনের বর্তমানের এই অবস্থার বাবে কর্মচারী সকলে জগরিয়া করে কর্তৃপক্ষ তথা সরকারক আমার মালিকী পক্ষর যে কর্ম তাত কেতিয়াও আমি সুখী হব পৰা নাই কারণ তেখেতলোকে বাগানের যি ধরনের কর্মরত মানে নিজে থাকিব লাগিছিল সেইমতে তেওঁলোকে কোনো বিশেষ মানে তেওঁলোকৰ সহযোগ ইয়াত নাই তেখেতলোকে আপোনালোকৰ এই জৰিয়তে আমি সরকারী পক্ষক অনুরোধ জনাই আহিছো বহুতবার কৈ আহিছো তেখেতলোকে এতিয়া হব হব বুলি এটা মানে সময়সীমা বান্ধি আমাক দিছে 20 তারিখলৈকে এই সময়খিনির ভিতরতে যদি আমার এটা হয় তেতিয়াহলে বাগিচাখন এটা ইন্ডাস্ট্রি অন্তত ধ্বংসমুখর পৰা রক্ষা পৰিব বাগিচাখনের কর্মরত 1800 শ্রমিকে এবেলা খাই এবেলা লঘুণে থাকিবলগা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আনকি প্রচণ্ড শীততো গরম কাপড় অবিহনেই কটাবলগা হয়েছে দিন আজি বড় দুঃখ লগা কথা আজি আমার এই মদারখাট চাহ বাগিচাত প্রায় 5-6 মাহ মান হয়ে গেল আমার ইয়াত দরমা হওয়া নাই আর দরমা নোহার কারণে আমার শ্রমিক রাইজে বহুত অসুবিধা হয়েছে বিশেষকে আমার ঠান্ডা দিনত কব গেলে আমি ঠান্ডা দিনত প্রায় আমি বাজারের পর দেওবার হলেই আমি এটা এটা চাদর কিনব যাও কিন্তু আমি দরমা শর্মা নোহার কারণে আমি বহুত অসুবিধা পাইছো অবশেষত দেওবারে প্রাক্তন বিধায়ক তথা অসম পর্যটন নিগমের অধ্যক্ষ ঋতুপর্ণ বড়ুয়াই তেওঁলোকর অবস্থা দেখি ব্যক্তিগত প্রচেষ্টাত কেবা শতাধিক কম্বল সহ প্রয়োজনীয় সা সামগ্রী বিতরণ করে লগতে কর্তৃপক্ষ আর সরকারের অমনোযোগিতার বাবে বাগিচাখনের শ্রমিক কর্মচারীর জীবন অন্ধকারলৈ গতি করা বিষয়টি গুরুত্ব সহকারে লৈ সকলো পক্ষকে সহযোগিতা আগবঢ়াবলৈ আহ্বান জানায় এখন চাহ বাগিচা যেনেক চলাব লাগিছিল তেওঁলোকে চলাব পৰা নাই তেওঁলোকৰ ভুল নীতি ভুল পরিচালনা ভুল পদ্ধতি আর বিশেষকৈ অসমীয়া চাহ খেতিয়ক যিমানবোর এতিয়ালৈকে দেউলিয়ালৈ পরিণত হয়েছে তার ভিতর এই পরিয়ালটি ইতিমধ্যে দেউলিয়ালৈ রূপান্তরিত হয়েছে অসমর মই অসমৰ বা ডিব্রুগড় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি যিসকল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শক্তিশালী ব্যক্তি তেওঁলোকক এই বাগানখনৰ শ্রমিক রাইজক সহায় কৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছো ডিব্রুগড়ৰ পৰা টমাস বুঢ়াগোহাঁইৰ রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।